নাইম জাহানাব্দি নাইমা জাহানাব্দি লিখেছেন এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে গর্ভস্থ সন্তানের বয়স এক মাস অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে স্বামীর সাথে সবাস করা জায়েজ হবে কি না স্বামীর সাথে সবাস করলে জায়েজ হয়ে যাবে কিন্তু সন্তান যদি গর্বে থাকে অন্য কারোর তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে তার বিয়েই বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয় বরং তিনি গর্ব খালো হবে তারপর তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ করবে আবদ্ধ হবেন মুশকিল হলে এই জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে রেখে তারপরে অন্যের সাথে বিবন্দন আবদ্ধ হওয়া হয় এরকম করাটা একটা নয় যদি কেউ বিবাহ কারোর হয়ে যায় এবং স্বামী স্ত্রী সবাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ করে যদি স্বামী তিনি জানেন না তো এরকম হলে তিনি গুণাগার হবেন না কিন্তু স্ত্রী ইচ্ছাকৃত এটা লুকিয়ে অন্যের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এবং অন্য স্বামীর সাথে সহবাস করেন এটা তার জন্য চায়েন্স নয় কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের কলা কে আহাদুকুম যারা আগেই তোমাদের কেউ যেন অন্য ফসলে সরি অন্যের ক্ষেতে যেন তিনি পানি সেঞ্চন না করেন অর্থাৎ অন্যের স্ত্রী বা অন্যের সন্তান কারো গর্বে আছে এমন অবস্থায় তার সাথে যেন সহবাসে লিপ্ত না হয় বা তাকে যেন বিয়ে না করেন অতএব এরকম পরিস্থিতিতে গর্ভস্থ সন্তানের প্রসব হবে তারপর তিনি বি বিভাব আবদ্ধ হবেন সেটি হলো মূল আব্দুল মজিদ আপনি লিখেছেন আমি চাকরি প্রত্যাশী একজন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি ইসলামিক ইলম আছে কিন্তু আমি তা জীবনে আহ তা আমার জীবনে ফলপ্রসূ না বিশেষ এর জন্য সবাই হন্যে হয়ে ছুটছে আমিও এর জন্য অনেকে আত্মহরণের পথ বেছে নিচ্ছি এবারে কিছু নিশ্চিত করুন ভাইবুর মাজিদ আপনি আগে আপনাকে ইসলামী দর্শনটা বুঝতে হবে যে এই পৃথিবীতে আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য আমাদের সবাইকে চলে যেতে হবে অনন্ত অসীমকালের যাত্রা আমাদের সামনে আছে অতএব এই সময়টুকু পার করার জন্য আমার খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকাটা আমার হল মূল প্রয়োজন এর পাশাপাশি আল্লাহ যদি আমাকে অনেক দেয় আমি মানুষের কল্যাণ করতে পারছি ভালো বাট সেটা আমার মূল উদ্দেশ্য না এটাকে মাথায় রেখেছি আপনি এগুন তাহলে এবার আপনার জন্য কোনো কিছুই জটিল হবে না আপনার জন্য সব কিছুই সহজ হবে রকম জীবন জীবনধারণের একটা ব্যবস্থা রকম হালাল একটা ইনকামের ব্যবস্থা যার হাত পা আছে আল্লাহ তারা সুস্থ রেখেছেন এরকম মানুষের জন্য কঠিন কিছুই নয় আমরা অনেক কিছুকে আমরা নিতে পারি না আমাদের ইগোর কারণে আমাদের তথাকথিত আত্মসম্মানের কারণে এগুলো অনেক ক্ষেত্রে আমাদের দিন পালনে বড় ধরনের বাধার সৃষ্টি করে তো আমি যদি আমার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে নিই তাহলে অনেক বেশি সহজ হবে বিশেষ কোনো জাগতিক অ্যাচিভমেন্টের জন্য একজন মানুষ আত্মহারি পথ বেছে নেবে এটা তখনই সম্ভব যখন তিনি আখেরাতের প্রতি ইমান তার কম থাকে বা দুর্বল থাকে কিংবা না থাকে এবং দুনিয়ার বাস্তবতা যিনি না বোঝেন দুনিয়া তো এরকম কোনো জায়গা নয় যেখানে আপনি পরিপূর্ণভাবে আপনি অন্তর লাগাইয়ে দিবেন বরং এই দুনিয়ার সব কিছুতে আপনাকে ছেড়ে চলে যেতে হবে যেটা ছেড়ে চলে যেতে হবে তার জন্য এত বেশি অস্থিরতা এটাতে কোনো যৌক্তিক হতে পারে না এই জন্য দুনিয়ার বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে আমি হারার উপার্জনের জন্য আপ্রাণ চেষ্টা অবশ্যই করব কিন্তু এর মানে এই নয় যে দুনিয়ার কোনো কিছু অদরা থাকলে আমি তার জন্য অস্থির বা ব্যাকুল হব যে দুনিয়ার ক্ষণস্থায়ী হওয়ার বিষয়টি জানেন এবং আখেরাতের স্থায়িত্বের বিষয়টি বিশ্বাস করেন তার জন্য দুনিয়ার কোনো কিছু ছুটে যাওয়ার কারণে খুব বেশি অস্থির হওয়াটা কখনোই মানানসই হতে পারে না সোহেল আপনি লিখেছেন বোনদেরকে দেয়ার মতো ভাইয়ের তেমন সামর্থ্য নেই না দিতে পারায় মা ছেলের উপর রাগ করে এতে কি ছেলের কোনো গুণ হবে অনেক পরিবারে এই সমস্যাটি প্রকট আকারে দিন দিন আমরা দেখতে পাচ্ছি মায়েরা চায় যে ছেলেরা মেয়েদেরকে দেখ অথবা ছেলেরা অন্য ছেলেদেরকে দেখ যারা দুর্বল বা মায়ের দেশে দুর্বল বাবা দুর্বল মনে করেন তাদেরকে অথচ যার কাছে মায়ের রেসপেক্ট বা চাহিদা প্রত্যাশা তার হয়তো এত সমর্থনই নেই তো তার সমর্থ না থাকলে মা যদি তার প্রতি অন্যায়ভাবে এক্সপেক্ট করতেই থাকেন প্রত্যাশা রাখতেই থাকেন তাহলে সেক্ষেত্রে সে প্রত্যাশার কারণে সন্তান গুণাকার হয়ে যাবেন না কারণ অন্যায় কোনো আবদার পূরণ করতে বা অন্যায্য কোনো আবদার পূরণ করতে সন্তান বাধ্য নন বা এটা না করার কারণে তিনি গুণাগার হবেন না তবে হ্যাঁ তার যদি কোনো রকম সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত মায়ের প্রতি তার যে তার যে কমিটমেন্ট আছে মায়ের প্রতি তার যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব মাকে খুশি করার মাকে সন্তুষ্ট করার মায়ের সন্তুষ্টি এর বিনিময়ে তিনি জান্নাত লাভ করবেন অতএব সেই চেষ্টা তার অব্যাহত গতিতে চালা উচিত কিন্তু তার সমর্থনে তারপরে মা চাপাচাপি করছেন দুর্ব্যবহার করবেন না কৌশলে মাকে বোঝাবেন এবং নিজের অপারগতার কথা তাকে জানাবেন এতে মা বকুনি দিলে বকুনি খাবেন সবর করবেন কিন্তু বেয়াদবি করবেন না এবং মার প্রতি অসম্মান হয় এমন কোনো আচরণ করবেন না এবং সম্ভব হলে তাকে কোনো আলেমের মাধ্যমে কাউন্সেলিং করার চেষ্টা করবেন যাতে তিনি বুঝতে পারেন যে তার ভুলের জায়গাটা কোথায়